ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम जननीम सारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष कृपाय आमरा आज रामकृष्ण मिशन आश्रम दीनाजपुर केंद्रे सहयोगिताय प्रति शनिवारेर मतो एबार एटा रविवार, कालके जेहेतु शिवरात्रि छिल তাই আজকে আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজির বক্তৃতামালা সাত প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা 39 নম্বর বক্তৃতা পড়ছি। 39 নম্বর বক্তৃতা এটি দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন আশ্রম করিমগঞ্জ 22শে এপ্রিল 1957 সালে। মহারাজ বলছেন, এই দৃশ্যমান জগতে নিয়তই পরিবর্তন হচ্ছে, সৃষ্ট বস্তু মাত্রই সর্ববিকারের অধীন। জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতি। জন্মায় স্থিত হয়, বৃদ্ধি পায়, পরিণতি লাভ করে, তারপর ক্ষয় হতে থাকে, শেষে নাশপ্রাপ্ত হয়। সব পরিবর্তনশীল, কিন্তু তোমার আমার ভেতরে এমন বস্তু রয়েছেন যা জন্ম মৃত্যুর অতীত। সেই বস্তুই হচ্ছেন আসল আমার, আমি আমার স্বরূপ ব্রহ্ম। আমরা বাইরে নানা বস্তু দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন বহু সত্তা, আসলে বহু নয়, একমেবা দ্বিতীয়ম, একমাত্র তিনি, দ্বিতীয় আর কেউ নেই। এটা হচ্ছে কথা, এই যে প্রতিনিয়ত যে দৃশ্যমান জগৎ প্রতিনিয়ত পরিবর্তন হয়, আমরা ইচ্ছে করে বুঝি না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করলে, আপনি কেমন আছেন এই জিজ্ঞেস করলে, তিনি বলতেন এই যে সকল সর্ববিকারাত্মক দেহ আমাদের, আমি এখন নশ্বতি পর্যায়ে আছি, নাশের দিকে এগিয়ে চলেছি। অতএব এই অবস্থায় যতটা ভালো থাকা যায় আমি ততটাই ভালো আছি। আমরা অনেক সময় অনেক রকমের কমপ্লেন করে থাকি, কিন্তু এই কমপ্লেনগুলোর কোনো মানে নেই, আমাদের এগুলোকে মেনে নিতে হবে। কিন্তু যেটা আমরা সবচেয়ে বেশি সমস্যা হয়, যেটা আমরা মানতে পারি না, সেটা হচ্ছে এই আমরা মুখে বলি আমরা ভগবানকে কেন্দ্র করে বেঁচে আছি, কিন্তু এই যে শারীরিক ব্যাধি, শারীরিক কষ্ট, এসব সত্ত্বেও যদি নাও থাকে, একাকিত্বের যে কষ্ট, আমরা ভগবানকে নিয়ে যেহেতু বাঁচতে পারি না, একাকিত্বের কষ্ট, এটা ভীষণ রকমের কষ্ট, এইটাকে আমরা কেউ ওভারকাম করতে পারি না। একজন ভক্ত প্রায় প্রতিদিন দেখতে দেখতে, ফেসবুকে দেখতে দেখতে আমিও খানিকটা ক্লান্ত হয়ে গেছি। আজকে দেখলাম আজ 50তম দিন যিনি তার স্ত্রীকে হারিয়েছেন। এই 50তম দিনে প্রত্যেক দিন অন্তত 4টে থেকে 5টা পোস্ট, ওগো তুমি কোথায় গেলে, তারপরে সেই আনন্দ আশ্রম ছবির গান সব লিখে। আমি এটার সমালোচনা করছি না, অবশ্যই হারানোর বেদনাটা ভীষণ রকমের, কিন্তু এই যে যদি বোধ না থাকে, ওগো আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে, অবশ্যই এটা খুব ভালোবাসা থাকে, একে অপরের প্রতি নির্ভরশীলতার পরিচয় থাকে। কিন্তু ভদ্রমহিলা কিন্তু খুব সুন্দর মারা গেছেন, কাশীপুর উদ্যানবাটিতে বোধহয় খুব সম্ভবত জপযজ্ঞে গিয়েছিলেন, হয় জপযজ্ঞে চলাকালীন কাশীপুর উদ্যানবাটিতে অসুস্থ হয়ে পড়েছিলেন, অথবা বাড়ি ফিরে এসে মারা গেছেন, আমি ঠিক বুঝতে পারিনি ওনার পোস্টগুলো থেকে। আজকে দেখছিলাম, আজকে পোস্ট হচ্ছে 50তম দিন তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, এবং সেই যে হাহাকার, এত তীব্র হাহাকার, সেটা আমাদের মতো বোকা মানুষদেরও স্পর্শ করে। কিন্তু যেটা দুঃখজনক সেটা হচ্ছে, আমরা কথা দিই ভগবানকে নিয়েই বাঁচব, কিন্তু যেহেতু আমাদের অভ্যাসটা তৈরি হয় না, তাই যে এই যে পরিবর্তনটা, পরিবর্তন তো হবে, আমরা আটকাতেও পারবো না, যে এই মুহূর্তে জন্মেছি সে মুহূর্তে এই জগতে আছি, আমার অস্তিত্ব প্রকাশ করছে, একটা বিশেষ বয়স অবধি আমরা বাড়তে থাকবো, তারপরে আস্তে আস্তে অপক্ষীয়তে মানে ক্ষয় হতে থাকব, চুলের রং কালো থেকে সাদা হবে, দাঁত পড়ে যাবে, মুখে স্বাদ পাবো না, নাকে গন্ধ পাবো না, কানে শুনতে পাবো না, হাত পার যে সংযোগ সেগুলো ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হবে, আমি আসি আগের মতো টকবকে জওয়ান থাকতে পারবো না, বয়সের ভারে নুব্জ হয়ে যাব। কিন্তু মনটাতে যেন কোনো অবস্থাতেই বার্ধক্য না এসে পৌঁছয়, সেটা সবসময় যেন শ্রীরামকৃষ্ণ বা আমার যার যা ইষ্ট সেই ভগবানের রসে যেন সবসময় সিঞ্চিত থাকে, সব সময় যেন সেই যেটা ভিজে থাকে, এটা যদি না হয় তাহলে ভীষণ কষ্ট। এবং এই কষ্টটা, এটা কাউকে বলে বোঝানোর মতো কষ্ট নয়, এত কষ্ট
যে হারিয়েছে সে অনুভব করতে পারে না, কিন্তু প্রথম থেকেই যে শ্রীরামকৃষ্ণের উপদেশ আছে, এক হাতে ভগবানকে ধরো এবং এক হাতে ঈশ্বরকে নিয়ে চলো, এই যে আমাদের যে আছে এইটা যদি যতক্ষণ না আমরা পারছি কিন্তু ততক্ষণ কিন্তু কিছু হবে না। সে আপনাদের সেই বৌদ্ধ ভিক্ষুকের গল্প বলেছিলাম যে প্রত্যেক ছুটিতে আসতো বৌদ্ধ বিহারে, যাকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি আমাকে খুব সুন্দর বলেছিলেন, অল্প বয়সী ছেলে, বছর 38-এর ছেলে, তার একটা ছোট্ট বাচ্চা আছে, তার স্ত্রী, তারা মাঝে মাঝে আসেন তাদের ছুটিতে, এসে তারা টেম্পোরারি লামা লামানি হয়ে যান, বাচ্চাটাও সেই লামাদের দলে মিশে যায়। উনি বলেছিলেন, তথাগত বুদ্ধ হচ্ছে জীবনের শেষ কথা, আমি এখনও তথাগত বুদ্ধের স্মরণে আসতে পারিনি, কিন্তু সবসময় প্রতি মুহূর্তে নিজে প্রয়াসী হয়ে চলেছি যে যখন আমার সময় হবে, যখন আমি তথাগত বুদ্ধের জন্য সমস্ত জীবনটা উৎসর্গ করতে পারবো, সেই সময়টা যেন আমি দুহাত দিয়ে তাকে আঁকড়ে ধরে থাকতে পারি। এই যে যে এই যে পরিবর্তনগুলো, এবং অবশেষে নাশ হয়ে যাবে, আমি কোনো মতে আটকাতে পারবো না, বাইপাস সার্জারি করে রক্ত রক্ত যাওয়ার পদ্ধতিটাকে অন্য জায়গা দিয়ে ঘোরাতে পারি, ফলস দাঁত লাগাতে পারি, চুলে রং করতে পারি, কানে ছোট্ট বোতামের মতো মেশিন লাগাতে পারি, কেউ কালা বলবে না, আগেকার দিনে যখন বয়স্ক লোকেদের কালা বলতো সেরকম আর কেউ বলবে না, চোখে সে এখনকার আগেরকার মতো ছানি সেই মোটা কাঁচ নিয়ে, এবার পাতলা পিনপিনে কারো কারো তো কাঁচি উঠে যায়। তারপরে হাঁটুতে যদি কিছু সমস্যা হয় নি সার্জারি করতে পারি, আগে যেরকম 9:05 হাঁটছিলাম, এখন গটমট 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 করে হেঁটে আসতে পারি। কিন্তু এই যে পরিবর্তন যেটা আসছেই, যেটা আমাকে একেবারে এই যে শেষ অংশ নশ্যতি নাশপ্রাপ্ত হওয়ার দিকে নিয়ে যাচ্ছে, সেইটার যেন জন্য যেন আমাদের প্রস্তুতি থাকে। বলছেন মহারাজ সব পরিবর্তনশীল, এই কি করে আমরা তার উপর নির্ভর করব, এটা বোঝার জন্য তিনি বলছেন, বোঝানোর জন্য তিনি বলছেন, এই জগৎ সংসারে সব পরিবর্তনশীল, শুধু আমার অন্তরের অন্তরাত্মা সেটির কোনো পরিবর্তন হয় না, সেটি যেরকম শুরুতে ছিল শেষেও তাই থাকে। তার কারণ হচ্ছে আমরা যতই বাইরে দেখি না কেন, আমাদের যে একটা একটা বলতে পারেন একটা ফোবিয়া কাজ করতে থাকে, অথবা একটা ইলিউশন, ইলিউশন সবচেয়ে সঠিক শব্দ, একটা ইলিউশন কাজ করতে থাকে যে এই আমার মা বাবা এই সমস্ত রয়েছে, বেশ একটা সবাইকে নিয়ে আছে, আদতে কিন্তু আলাদা করে কেউ নেই, সবাই আমি এবং আমারই প্রতিবিম্ব, সেই বিম্বিত দৃষ্টি দিয়ে আমরা জগৎকে দেখছি। আমাদের দেখবেন একটা জীবনটা একটা নাটকের মতো, আমরা মূল ঠিক থাকি কিন্তু ধীরে ধীরে পার্শ্ব চরিত্র যারা অভিনয় করেন তারা ধীরে ধীরে চলে যান, আমাদের সেই ছেলেবেলার সাথী বাবা মা ঠাকুমা একে 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 চলে যায়, তারপরে যৌবনে এক দল মানুষ আসে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়, তারপরে আস্তে আস্তে সেই চলে যায়, ক্রমাগত ওই যে অনেক থেকে একের দিকে যাত্রা করি, আমি চাই বা না চাই একের দিকে যাত্রা করি। এই কথাটা আমি বারবারই বলে থাকি, শ্রীমদ্ ভগবদ্ গীতায় 2 অধ্যায় ভগবান যে স্থিতপ্রজ্ঞ পুরুষের কথা বলেছেন, সেই স্থিতপ্রজ্ঞ পুরুষের যে গুণগুলো আছে তার সাথে আমাদের খুব একটা ফারাক আছে বলে মনে হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ পুরুষ তিনি জন্মগতভাবে সেই গুণটিকে নিয়ে জন্মেছেন, আর আমরা জীবনে নানা টক মিষ্টি ফল খেতে খেতে আঘাতপ্রাপ্ত হতে হতে ওই অবস্থায় প্রাপ্ত হই, কিন্তু সেই যদি আমরা তখনও পর্যন্ত কষ্ট পাই যে কেন হারালাম আমি, এটা তো অনেকের কাছেই শুনেছি, এর জন্য এত করেছি এত করেছি, অকৃতজ্ঞের দল একবার আমার দিকে ফিরেও তাকায় না, মানে এটা কোনোভাবেই করা হয়নি আর কি, আমি একেবারে নিজেকে শূন্য করে দিতে পারিনি, করা হয়নি, আমি ঈশ্বরকে সেবা করছি এই জ্ঞানে করলে এই এটা আসতো না, কারণ তাতে এত বেশি আনন্দ পাওয়া যায় যে সেটা আর কখনোই কাউন্টেবল, আমার কাছে কখনো সংখ্যা শব্দ দিয়ে বিচার হয় না। বলছেন আসলে বহু নয়, একমেবাদ দ্বিতীয়, একমাত্র তিনি দ্বিতীয় নেই, তিনি আর নেই, তিনি ছাড়া আর এই জগৎ সংসারে কিচ্ছু নেই, আমি বুঝতে পারি না, আমার দৃষ্টির অসারতা, আমার দৃষ্টি সবটুকু যেতে পারে না বলে আমি বুঝতে পারি না, সেই কারণে আমার মনে হয় যে আমরা অনেককে দেখে থাকি এবং প্রত্যেককে হারিয়ে আমাদের খুব ব্যথা হয়। এই যে দেখবেন অর্জুনের যে অর্জুন ভগবান যখন দিব্যরূপ দর্শন করালেন সেখানে তিনি দেখছেন, এটা খুব ভালো করে এই বিআর চোপড়ার যে মহাভারত ছিল ওইখানে এটা খুব ভালো করে ভিজুয়ালাইজ করা হয়েছিল, সে বিশাল চেহারার শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন এবং ধীরে ধীরে সব তার মুখের মধ্যেই ঢুকে গেছে,
তার থেকেই সৃষ্টি হয়েছিল, বা তার ভেতরেই সব কিছু ঢুকে গেছে, এমনকি তিনিও ঢুকে গেছেন। এই যে বোধটা, এইটা আসাটা খুব 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 আমাদের জরুরি। এটা যদি না আসে তাহলে ভীষণ কষ্ট, খুব কষ্ট। আমাদের আদতে একজনই আছেন এবং তাকে নিয়েই জগৎ, আমারও অস্তিত্ব নেই, আমিও তার প্রতিবিম্ব। দেখবেন যদি শুধু এই ভাবনাটাই আমাদের মধ্যে আসে, আমি তার প্রতিবিম্ব, তাহলে দেখবেন আমি কখনোই আমার জীবনের মান সামান্যতম নামাতে পারবো না। আমরা বহু ক্ষেত্রে আমাদের জীবনের মানের খুব অবনমন করিয়ে দিয়ে থাকি, তার কারণ আমরা বুঝতে পারি না আমরা ঈশ্বরীয় সত্তার প্রকাশ। গত কয়েকটি ক্লাসের আগে একটি ক্লাসে বলেছিলাম যে আমাদের যেখানে যত মঠ মিশনে যত আমাদের সাধুরা কাপড় ইয়ে করতেন, সন্ন্যাসের সময় হোক যাই হোক, যেখানে যত নতুন কাপড় যেগুলো একবার হয়তো পরা হয়েছে বা একেবারেই নতুন, আমরা অনেক কাপড় পাই যেগুলো আমরা বয়ে নিয়ে যেতে চাই না মঠে, সেগুলো আমরা জমা দিতাম। এই গঙ্গাসাগর মেলার সময় সেই সমস্ত কাপড়ের মাড় তুলে সুন্দর করে রং করে তৈরি করে রাখা হতো। গঙ্গাসাগর যাত্রী যে সমস্ত সন্ন্যাসীরা আসতেন তাদেরকে একদিন খাওয়ানো হতো এবং রোজই ব্যবস্থা থাকতো, তারা দুপুরে প্রসাদ পেতেন এবং ফিরে যাওয়ার সময় ওই গেরুয়া নিয়ে যেতেন। একবার ওই রকম গেরুয়া পাওয়া নিয়ে খুব ঝগড়াঝাটি হচ্ছে কয়েকজন সাধুর মধ্যে, প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেছে এবং একদল ভক্ত অবাক বিস্ময় হাঁ করে দেখছেন কয়েকজন গৃহত্যাগী মানুষ একটা সাধারণ বস্তু নিয়ে তারা কিরকম লাঠালাঠি মারামারি করছেন। পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজ ঘর থেকে বেরিয়ে এলেন অত্যন্ত শান্ত গলায়। তিনি বললেন, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না কেন, আপনারা যে পোশাকটা পরে আছেন তার অবমাননা করছেন। এই পোশাকটা হচ্ছে ত্যাগের প্রতীক, আপনারা যাই করুন না কেন এইটার অবমাননা করার কোনো অধিকার আপনার নেই। এই যে বোধটা, আমি যদি ঈশ্বরের প্রতীক হয়ে থাকি তাহলে দেখবেন যখনই মন ছোট দৃষ্টি, কুদৃষ্টি, অন্যের নানা রকমের গোলমাল দেখতে ব্যস্ত হয়ে পড়ছে, সেখানে দেখবেন এগুলো অনেকটাই সংকুচিত হয়ে যাবে। যে সে আমিও যেমন ঈশ্বরীয় কণার অংশ, সেও তেমনি ঈশ্বরীয় কণার অংশ, এই বোধ আমাদের জাগিয়ে দেখবে। আদিতে সেই নিরাকার নির্বিকল্প ব্রহ্ম তার ইচ্ছা জাগল, বহু শ্যাম প্রজায়া, আমি বহু হব। কেন এমন ইচ্ছা হলো? নিজেকে আস্বাদন করবেন বলেন। তৎ সৃষ্টা তদেবানু প্রাবিশত, তিনি জগৎ সৃষ্টি করলেন, সৃষ্টি করে তার ভেতরে প্রবেশ করলেন। সৃষ্টির দিকে চেয়ে দেখো, কেউ একলা থাকতে পারে না, একলা থাকতে ভালো লাগে না, তাই তো মানুষ নিজেকে বিস্তার করতে চায়। বিবাহ করলে, ছেলে পুলে হলে, তাদের মধ্যে নিজেকে আস্বাদ করলে, বাপ ছেলের মধ্যে নিজেকে আস্বাদন করে, তার অনুভূতিটি হচ্ছে সসত্তার মূলে রয়েছেন সেই আত্মা। আমাদের অন্তর্দৃষ্টি নেই, জ্ঞানশক্তি আবৃত, আমরা মায়াধীন, তাই আমাদের স্বস্বরূপ অনুভব করতে পারছি না। মায়াকে আমাদের স্বরূপ ঢেকে রেখেছে, সেই স্বরূপটি জানাই আমাদের জীবনের উদ্দেশ্য। আদিতে কেবলমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিলেন, তিনি চাইলেন যে তিনি নিজেকে আস্বাদন করবেন, তাই নিজেকে খণ্ড বিভক্ত করে তিনি সৃষ্টি করলেন। তার ইচ্ছা হলো যে তিনি সৃষ্টি করবেন, এবং শুধু তাই নয়, তিনি তার সৃষ্টির মধ্যে আপনি প্রভু আপন আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে, নিজের সৃষ্টির মধ্যেই নিজেকে তিনি বেঁধে ফেললেন, কেননা নিজেকে আস্বাদন করবেন বলে। আমাদের কথা বলে একটা ছোট্ট গ্রন্থ, এখন তো গ্রন্থাকারে বেরিয়েছে, একটা সময় এটা ধারাবাহিকভাবে দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছিল, সত্যজিৎ পত্নী শ্রীমতী বিজয় রায়ের আত্মজীবনী, সেখানে তিনি সত্যজিৎ রায়ের গল্প কথা লিখেছেন এবং সেই প্রসঙ্গে তার নিজের কথা লিখতে গিয়ে সত্যজিৎ রায় এবং সত্যজিৎ রায়ের সঙ্গে সংযুক্ত সকলের কথা লিখেছেন। আমাদের ছোট্ট সন্দীপ রায়ের জন্ম হয়েছে সেই ঘটনাটা তিনি ব্যক্ত করেছেন, বলেছেন আমি সাধারণত খুব একটা ইমোশনাল নই, কিন্তু যখন সন্দীপ হলো, বাবু হলো, তখন যখন জন্মাবার পরে আমার কাছে প্রথমবারে নিয়ে আসা হলো, আমার দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে, আর আমি অন্তরে অন্তরে অনুভব করছি যে আমার ভেতরে সে একটি অন্য মানুষ, আমার আমার ভেতরে যেন একটা অন্য মানুষ জেগেছে, সেই চোখের যে ধারায় যে জল বেরোচ্ছে
আমার নিজের প্রতিবিম্বিত রূপটিকে দেখে আমার মধ্যে সেই কষ্টটা, ওই আনন্দটা হচ্ছে, এবং চোখের জল যেটা পড়ছে সেটা আনন্দাশ্রু, সেটাই চোখ থেকে ঝরে ঝরে পড়ছে। তিনি লিখলেন, এর নাম অন্তরে অন্তরে অনুভব করলাম, এর নাম বাৎসল্য রস। মহারাজ বলছেন না, বিবাহ করলে, ছেলে পিলে হলে তাদের মধ্যে নিজেকে আস্বাদন করলে, বাবা মারা নিজের অস্তিত্বকে নিজেদের সন্তানের ভেতরে আস্বাদন করে। আপনাদের মনে আছে কিনা জানি না, স্বামী বিবেকানন্দ তার বাবাকে বলেছিলেন, তুমি আমাদের জন্য কি করেছ। স্বামী বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত তাকে বলেছিলেন, আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দাঁড়ালেই দেখতে পাবে আমি তোমার জন্য কি করেছি, তোমার জন্য কি রেখে গেছি। এই যে বোধটা, আমরা অনেক সময় আমাদের বাবা মার যে অস্তিত্ব, তাদের যে অবদান আমাদের জীবনে, সেটাই স্বীকার করি না। তাহলে আমাদের জীবনের যে পরমাত্মা, আমি জীবাত্মার সঙ্গে যে পরমাত্মার সঙ্গে সংশ্লিষ্ট, সে তার সম্পর্কে তো আমরা অগোচরে থাকবই, তাকে তো আমাদের জীবনে অগোচরে রেখে দেবো, এটা খুব স্বাভাবিক। বলছেন ভগবান তাই নিজেকে আস্বাদন করার জন্য, নিজের নিজেকে বোধ করার জন্য সেই সৃষ্টি বাঁধনের মধ্যে ধরা পড়েন। আমাদের অন্তর্দৃষ্টি নেই, জ্ঞান ও শক্তি আবৃত, আমরা মায়াধীন, তাই আমাদের স্বস্বরূপকে অনুভব করতে পারছি না। এটা যেন খুব যেন একটা কষ্টের কথা তিনি বলছেন, যে আমরা কেন অনুভব করতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টি নেই। মাঝে বলেছিলেন না, যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপন করে নাও, দোষ দেখবে নিজে, যে দুটো বে একটা সলিউশন দিয়েছিলেন। এই দোষ দেখবে নিজের, এই যে যতক্ষণ না পর্যন্ত সেলফ ইন্ট্রাস্পেকশন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে অন্তর্দৃষ্টি বিকাশ হয় না। আমরা যখন আমাদের সেলফ ইন্ট্রাস্পেকশন করি, কাউকে যখন দেখি যে সে কেউ ভুল করছে, তখন যদি আমরা তার জায়গায় দাঁড়িয়ে থেকে বিচার করি, দেখবেন, দেখতে পাবো সে আমার চেয়ে অনেক বেশি উন্নত, আমার চেয়ে অনেক ভালো কিছু কাজকর্ম করে, হয়তো আমার মতো সফিস্টিকেটেড নয়। এইটা হচ্ছে কথা। আমাদের আমাদের স্কুলে একটি ছোট্ট ছাত্র এসছে ক্লাস ফাইভে, অসম্ভব রাগ তার, অতটুকু ছেলে, 9 বছরের ছেলে, তার এমন ধানি লঙ্কার মতো রাগ। আগের দিন কিছু গোলমাল করে ফেলেছে, সেটা সে দায়ী ছিল না, আজকেও করেছে। আগের দিন আমরা ওকে অনেক করে বোঝালাম, বিশেষ করে আমার এই এদের সঙ্গে সঙ্গ করতে খুব ভালো লাগে, যে তোর যে এত গুণ আছে, তুই এত ভালো ছেলে, এত কিছু, এই যে সমস্ত মগকে, ওইটুকু 9 বছরের ছেলে একজনকে পিটানোর জন্য সবাইকে একত্রিত করতে পেরেছে, এই যে সঙ্গবদ্ধ মানুষকে একজোট করার ক্ষমতা, এটা কিন্তু এই লিডারশিপ সহজ হয় না। এবং সবসময় প্রম্পট, যখন কথা বলছে একদম সোজা সাপটা, নির্ভেদ কথাবার্তা। এতটুকু ছেলে আমি দেখি, আমি অনেকবার বলেছি, তোর ভেতর যে এত দিব্য গুণ আছে, এগুলো তো পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। আজকেও ঠিক তাই বলছে, কোনোভাবেই বাড়ি ফিরবো না, আপনি আমাকে মারধর করুন, যাই করুন, ওইটুকু বাচ্চা বলছে, আপনি আমার বাবা মাকে ডেকে পাঠিয়েছিলেন আজকে শুনেছি, কিন্তু আমি কোনোভাবেই বাড়ি ফিরবো না, বাড়িতে আমি আর যাব না, আপনি আমার মারধর করুন, কেটে দুখানা করে দিন, যা করার এখানেই করুন, আমি বাড়ি ফিরবো না, বাড়িতে আমি আর যাব না, একবারে কনফার্ম, একবারে ফার্ম রয়েছে। ওকে, যখন নিজেই মাথা ঠান্ডা হয়ে গেল, তখন নিজেই বুঝতে পারছে, এই যে অন্তর্দৃষ্টি, আমরা আমাদের নিজেকে ভালো করে চিনি না, জগৎকে কিন্তু আমরা চেনার চেষ্টা করে যাচ্ছি। দেখবেন আমাদের প্রত্যেকের নিজেদের জন্য একটা ছবি আমাদের তৈরি আছে, আমরা যখন কথা বলবো এমন সুন্দর কথা বলবো যেন স্বামী বিবেকানন্দ আমাদের হয়ে স্ক্রিপ্ট লিখে দিয়ে গেছে, আমরা যখন গান গাইব মনে হবে পণ্ডিত ভীমসেন যোশী আর লতা মঙ্গেশকর একসঙ্গে যুগলবন্দী হচ্ছে, আমরা যখন ইংরেজি লিখবো যেন সরোজিনী নাইডু আমাদের কলমের মধ্যে ঢুকে গেছেন, ফলফল ফলফল করে কলের জলের মতো লিখবো, আমাদের দেশপ্রেম সুভাষচন্দ্র বসুর মতো হবে, এই সমস্ত কিছু আছে, অমিতাভ বচ্চনের মতো ব্যারিটোন ভয়েস হবে। দেখবেন আমাদের একটা ছবি আমাদের নিজেদের মধ্যে তৈরি করা আছে। প্রত্যেক দিন রাত্রির এই মনের চেনটা খুলে দেখবেন, আর সেই মূর্তিটাকে বার করবেন, আর নিজেরা মুখোমুখি সেই মূর্তির সামনে দাঁড়াবেন, তাহলে দেখবেন আমরা আমাদের যে নিজেদের যে কল্পিত মূর্তিটা তৈরি করেছি, সেই মূর্তি থেকে আমরা 100 যোজন দূরে আছি। যেখানে আমরা, যেখানে আমাদের মনের মতো নই, জগৎটা যে আমাদের মনের মতো হবে না সেটাই স্বাভাবিক, এবং ওইটা দেখতে গিয়ে আমি আমার মনের মতো হয়ে উঠতে পারি না, এবং মনের মতো হয়ে উঠতে পারি না বলেই আমার অন্তর্দর্শন করার শক্তি হয় না, এবং এই যে অনুভবের শক্তিটা জাগে না, তাই বলছেন আমাদের জ্ঞানশক্তি আবৃত, আর আমরা মায়াধীন, প্রতি মুহূর্তে তার ভেতরে ডুবে যাচ্ছি।
তাই আমাদের স্বস্বরূপে অনুভব করতে পারছি না, আমি নিজেকেই নিজে অনুভব করতে পারছি না। যতই গান গাইছি, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। কত গাইছি, মাইক্রোফোনে গাইছি, মনে মনে গাইছি, মোবাইল ফোনে গাইছি, সবেতে গাইছি, কিন্তু সত্যি সত্যি কি আমরা কি আমাদের মতো থাকতে পারি? আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমরা কজন নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে পারি? আমাদের সবসময় বাইরের একটা সাপোর্ট লাগে, কিন্তু প্রয়োজন হচ্ছে নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়া। এবং নিজেকে নিজের মতো না গুছলে আমরা সবসময় জগতের যে মায়া তার অধীন হয়ে যাব। এই মায়ার কারণে আমি আমার সেই স্বরূপটাকে দেখতে পাচ্ছি না, আমার ভিতরে অসীম শক্তি আছে, আমি সেটা দেখতে পাচ্ছি না। আর সেই শক্তিটিকে দেখা, আমরা এই যে সাধন ভজন পড়াশুনো যা কিছু করি না কেন, আমাদের মূল কাজ হচ্ছে এই আমার ভেতরে অন্তর্নিহিত যে শক্তি সেটিকে দেখা, সেটিকে প্রত্যক্ষ করা, এবং সেই শক্তিকে নিজের ভেতরে জাগ্রত করে এমন একটা শক্তি স্বরূপ তৈরি করা যাতে আমার সঙ্গে আর ভগবানের মধ্যে ফারাক আমি অনুভব না করতে পারি। একটি ছোট্ট ছেলে প্রত্যেকবার পাহাড়ে উঠে দেখত যে তাদের বাড়ির কাছে যে পাহাড় ছিল সেই টিলাতে একটা মূর্তি খোদান করা আছে, একটা শুধু মুখখানা, একজনের মুখ খোদাই করা আছে। সবাইকে সে জিজ্ঞাসা করে, এই মুখটা কার, এটা কি তুমি জানো? গ্রামের লোকেরা কেউ তার খোঁজ দিতে পারে না। যখন কেউ খোঁজ দিতে পারে না, তখন সে রোজ বিকেলবেলা যায় আর সেই মুক্তির সামনে গিয়ে বলে আর প্রার্থনা করে, তুমি কে গো আমায় জানিয়ে দাও না, তুমি কে আমায় জানিয়ে দাও। এইরকম দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সে ওখানে গিয়ে কাটিয়ে আসতো। ধীরে ধীরে তার বন্ধু সংসর্গ চলে গেল, বাইরের যে জগৎ তার থেকে সে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকলো। একদিন সারাদিন ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ির লোকজন ছোটাছুটি করে তাকে খোঁজ করতে গিয়ে দেখা গেলো সেই টিলায় সেই মূর্তিটির সামনে বসে আছে। মূর্তির যে মুখ আর তার যে মুখ দুটো এক হয়ে গেছে, এমনভাবে তার সে অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, সেই বাইরের যিনি ছিলেন তিনি ভেতরে আমার ভেতরে ঢুকে গেছে। আলাদা করে কোনো রকম ফারাক খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে কথা। নির্গুণ নিরাকার ব্রহ্ম অবাং মনস গোচরম, বাক্য মনে মন বুদ্ধির অতীত। তিনি যখন নিজেকে সৃষ্টিতে ব্যক্ত করলেন, তখন নিজের সঙ্গেই নিজে সম্বন্ধ পাতালেন। সম্বন্ধ না পাতালে আস্বাদন হয় না, উপাসনাও হয় না। ব্রহ্ম বহু হলেন, তিনি তখনই হল সৃষ্টি, তিনি হলেন ঈশ্বর, স্থাপন করলেন জীব জগতের সঙ্গে তার সম্বন্ধ। উপাসনা আরম্ভ হলো তাই বেদে দেখতে পাই পুরুষ সূক্ত দেবী সূক্ত, ঈশ্বর হলেন পিতামাতা। এই যে আমাদের নির্গুণ নিরাকার ব্রহ্ম, ইনি হলেন বাক্য মনের অতীত। আমরা অন্তর থেকে তাই অনুভব করতে পারি না, তাই শব্দ দিয়ে তাকে প্রকাশ করতে পারি না। এই যে আমরা অনুভব করি তাই তো শব্দ দিয়ে প্রকাশ করতে পারি। একজন খুব বিখ্যাত সাধুকে দেখেছিলাম, তিনি তার একবার ব্রেন হেমারেজ হয়েছিল, তিনি নিজেও জানতেন না তার ব্রেন হেমারেজ হয়ে গেছে। তিনি এসেছিলেন বলরাম মন্দিরে, সেখানে আচমকাই একদিন সকালে খাট থেকে পড়ে গেছিলেন, তখন তার ব্রেন হেমারেজ হয়ে গেছে। কিন্তু তিনি আবার খুব স্বাভাবিকভাবে যেখানে যাওয়ার সেখানে ঘুরে ফিরে এলেন, কিন্তু তিনি আস্তে আস্তে কিছু মনে করতে পারছেন না। এটা যেন তিনি অনুভব করলেন, তার স্মৃতিশক্তিটা যেন কমে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, দেখা গেল যে ওই ব্রেন হেমারেজ হয়ে খানিকটা অংশ ক্লট করে গেছে ব্লাড, সেটা ওষুধ দিয়ে বার করা হলো। কিন্তু একেবারে এই যে কথার পারম্পর্য, একটা শব্দের পরে আরেকটা, একটা শব্দ একটা বাক্য একটা অনুভূতির পর আরেকটা অনুভূতিকে প্রকাশ করার এই যে পারম্পর্য, এটা ব্রেনের যেখান থেকে এই ইনস্ট্রাকশনটা আসে সেইটি ভীষণভাবে অ্যাফেক্টেড হলো। উনি লেখা জিনিস পড়তে পারতেন, কিন্তু কাউকে লিখে দিতে হতো, উনি আইডিয়াটা বলে দিতেন, লেখাটা কাউকে লিখে দিতে হতো। তিনি কিছুতেই ওই পরপর পরপর বাক্য আর বলতে পারতেন না, তিনি কিছুতেই বক্তৃতা দিতে চাইতেন না, কোনো মতেই পাবলিক মিটিং করতে চাইতেন না, কখনো পাবলিকের সামনে আসতে চাইতেন না। আমরা দেখেছি ছেলে মানুষের মতো, একদম ছেলে মানুষের মতো তিনি করতেন। তার মূল কারণটাই হচ্ছে এই যে পরম্পরা, পরপর যে আশা সেইটা তিনি ভুলে গেছিলেন, সেই শক্তিটা তার নষ্ট হয়ে গেছে। ঈশ্বরীয় বোধ হচ্ছে এই অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত, এমন একটা আনন্দ, এমন একটা সত্তা
যেটা শব্দ দিয়ে কখনো প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অনুভূতি দিয়ে প্রকাশ করতে হয়। আপনারা দেখবেন কোনো কোনো দিন সকালবেলা জপ ধ্যান করে ভীষণ আনন্দ হচ্ছে, আপনি কি সেই আনন্দটা আপনার ছেলে পুলে বা আপনার নিকট আত্মীয়দের সঙ্গে ভাগ করে নিতে পারেন? তা নয়, আপনি দেখবেন সেই আনন্দে ভাসছেন, কাজ করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত একটা চাপা আনন্দ হচ্ছে। আরও যদি গ্রস ফর্মে দিই, তাহলে দেখবেনই যে যখন নিজেদের ছেলেপুলেদের বিয়ে হয়, আপনারা একটা অদ্ভুত একটা আনন্দের মধ্যে ভাসতে থাকেন, বেশ সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছেন, অকারণে হাসছেন, খিলখিল করে হেসে গড়িয়ে পড়ছেন, কেন করছেন নিজেরাও জানেন না। তার কারণ, আপনার ভেতরের যে আনন্দটা সেটাকে আপনি রেস্ট্রিক্ট করতে পারছেন না, সেইটা হচ্ছে কথা। ওই প্রকাশটুকু ওর মধ্যে দিয়ে যায়, শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। তিনি যখন নিজেকে সৃষ্টি করে ব্যক্ত করলেন, তখন নিজের সঙ্গে নিজে সম্বন্ধ পাতলেন, এই যে আমরা যে তার প্রতিরূপ, ঈশ্বরের প্রতিরূপ, আমাদের সঙ্গে ঈশ্বরের একটা সম্বন্ধ তৈরি হলো। কি সম্বন্ধ তৈরি, কেন সম্বন্ধ তৈরি হলো? সম্বন্ধ না পাতালে আস্বাদন হয় না, উপাসনাও হয় না। আমরা যদি সম্পর্ক না করতে পারি, তাহলে সম্পর্কের যে মানোন্নয়ন বা সম্পর্কের যে বিনিময় সেটা হয় না। বাবা মার সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয় বলেই, এই যে আমরা যদি বাড়িতে দেরি করে ফিরি, আমাদের বাবা মারা মানে একবারে উৎকণ্ঠা প্রকাশ করেন, আর সন্তানেরাও কতক্ষণে বাড়ি ফিরতে পারে এই একটা উদ্বেগ তাদের ভেতরে থাকে। এই সম্পর্ক কিছুই নয়, বাড়িতে বেরিয়ে যাওয়ার সময় মাকে বাবাকে হয়তো বলে, বাবাকে বড় একটা লোকে বলে না, মাকেই বলে, মাকে বলে চলে গেল, মা বেরোচ্ছি, ফিরে এসে সে একটি শব্দ হয়তো বলে, মা হয়তো বললো, এই যে একটি শব্দ, তার মধ্যে তার যাবতীয় ভালোবাসা সব কিছু প্রকাশ হচ্ছে। এই সম্পর্কগুলো দিয়ে সম্বন্ধ পাতাই আমরা, এবং এই সম্বন্ধ পাতিয়ে আমরা ধীরে ধীরে এই সমস্তগুলো করতে থাকি ঈশ্বরের সঙ্গে। বলছেন যদি এটা না হয়, তাহলে কিন্তু উপাসনা হয় না, একটা সম্বন্ধ পেতে হয়। উপাসনা আরম্ভ হলে তাকে আমরা নানাভাবে পাবি। তাই বেদে দেখতে পাই, পুরুষ সূক্ত দেবী সূক্ত, ঈশ্বর হলেন পিতা মাতা। আপনাদের বলেছি এর আগে ঘটনাটা, প্রথমবার যখন পুজো করতে যাচ্ছি বারাসাত মঠে, পূজনীয় হিরণ্ময়ানন্দজি তখনও বেঁচে ছিলেন। হিরণ্ময়ানন্দজি বললেন, ঠাকুরের সঙ্গে একটা দারুণ সুন্দর সম্পর্ক তৈরি। কি সম্পর্ক? না, তিনি যেন তোমার উপর ভীষণ রকমভাবে নির্ভরশীল। কখনো বললেন না যে তিনি তোমার বাবা, তুমি তোমার মা, এসব কিছু বললেন না। ঠাকুর তোমার উপর ভীষণ রকমের নির্ভরশীল। তুমি ঘুম থেকে তুলে না দিলে তার ঘুম ভাঙানো হয় না, তুমি মুখ ধুইয়ে না দিলে তার মুখ ধোয়ানো হয় না, তুমি কাপড় না পরিয়ে দিলে তার কাপড় পরে না, তুমি খেতে না দিলে তার খাওয়া হয় না, আবার রাত্রিরে তুমি কোলে করে নিয়ে গিয়ে না ঘুমোতে দিলে তার ঘুম হয় না। একটা অদ্ভুত সম্পর্ক। যখনই ঠাকুরকে ঘুম থেকে সকালবেলা তুলে নিয়ে আসতাম, ওখানে একটা বিধি আছে, একটা ধূপ, দুটো ধূপ জ্বালানো হয়, একটা ধূপ ঠাকুরের শয়ন ঘরে থাকে, আর আরেকটা ধূপ জ্বালিয়ে পূজারী ধীরে ধীরে, কোনো জল টলের ছিটা কিছু দেওয়া হয় না, পূজারি ধীরে 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 ঠাকুর ঘরের মধ্যে আসে, ঠাকুর এসে বসে পারেন, তারপরে ওই ধূপটা দিয়ে ঠাকুরকে একবার আরতি করে নামিয়ে, তারপরে এই সমস্ত খেতে টেতে মুখটুক মুখ পাথরের যে মূর্তি আছে সেটার মুখ হাত পা সব মুছিয়ে দেওয়া হয়, ভিজে কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছিয়ে তারপরে খেতে দেওয়া হয়। খেতে দেওয়ার পরে মঙ্গল আরতি হয়। একটা অদ্ভুত সম্পর্ক। আপনাদের বলেছি হিতানন্দজির কথা, আমাদের বেলুড় মঠের যে শয়ন কক্ষ, সেটা যাওয়ার যে সিঁড়ি, তিনটে করে স্টেপ, তারপর একটা ল্যান্ডিং আছে, আবার তিনটে করে স্টেপ, অল্প জায়গার মধ্যে বিজ্ঞান মহারাজই সিঁড়িটি তৈরি করেছিলেন। সিঁড়ির ধাপগুলো কিন্তু বিরাট নয়, এখন যারা কনস্ট্রাকশন করেন তারা বলেন পাতলা সিঁড়ি করার জন্য অনেক ছড়িয়ে সিঁড়ি করতে হয়, ওর সিঁড়িগুলো কিন্তু সেরকম নয়, কিন্তু ওই তিনটে করে ধাপ, তারপরে তিনটে করে সিঁড়ি, তারপরে একটা করে ধাপ। হিতানন্দজি নামতেন ওপর থেকে, আর নামতে নামতে প্রত্যেকটি ল্যান্ডিংয়ে থামতেন, তারপরে তাতে তার দেরি হতো। তাই যোগাড়ে বলেছিলেন যে ভান্ডারী মহারাজ থাকেন, তিনি বলেছিলেন আপনি একটু আপনি রকম থেমে থেমে নামেন কেন? উনি বলেছেন ঠাকুরের তো অনেক বয়স হয়েছে, ঠাকুর আমার কাঁধে হাত দিয়ে আসেন, তাই থেমে থেমে আসা হয়। দেখুন অনুভূতিটাই, দেখুন যদি সত্যি সত্যি বলি, নিরাকার ব্রহ্ম, একটা গানে আছে না, নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, কনক চম্পক গৌরী তেজে কোটি সৌদা মিনিমা, জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী। এই যে ব্যাপারটা, তিনি একেবারে নিরাকার কৃপা করে বিচিত্র নারী সেজে এসেছিলেন, সেই পরম ব্রহ্মময়ী মানে শক্তি পরম পরমা প্রকৃতি, তিনি আদ্যাশক্তি মহামায়া দশভুজা নারী সেজে এলেন। ঠিক সেই রকম
শ্রীরামকৃষ্ণকে যদি ব্রহ্মস্বরূপ হিসেবে ধারণা করি, হিতানন্দজি ভাবছেন তিনি অনেক বয়স্ক মানুষ, তার কাঁধে হাত দিয়ে তিনি এক পা এক পা করে নেমে আসেন। দেখুন, এইভাবে ঈশ্বর সম্পর্ক তৈরি করেন। ব্রহ্ম জগৎ সৃষ্টি করলেন স্বশক্তিতে, শক্তিকে নিজের ভেতর থেকে বার করে। কালীকে দেখো, যখন শক্তি বেরোলেন শিব সব হয়ে পড়ে রইলেন তার বুকের ওপর, মা শক্তি মা কালী। যখন কাজ করেন, সৃষ্টি ইত্যাদি করেন, তাকে আমরা মা বা শক্তি বলি। সৃষ্টি স্থিতি লয় এসব শক্তির ব্যাপার। সেই ব্রহ্ম যিনি আমাদের সত্যকারের স্বরূপ, তিনি আবার অবতার রূপে নেমে আসেন ভক্তের জন্য, সাধকের জন্য। যখন অবতার রূপে নরদেহ ধারণ করলেন, আচার আচরণ সব মানুষের মতন হয়ে গেল, অনন্তই শান্ত হলেন এইমাত্র। ঠাকুর বলেছেন, অবতার পুরুষেরা যেন গরুর বাঁট, দুধের দরকার হলেই বাঁট ধরেই তো টানতে হবে। এই যে ব্রহ্ম জগৎ সৃষ্টি করলেন স্বশক্তিতে, নিজের ভেতর থেকে তিনি সৃষ্টি করলেন, খুব সহজ উদাহরণ আপনাদের সবার চোখের সামনে আছে এবং আপনারা বটেই। মায়েরা তার সন্তানকে সৃষ্টি করে তার নিজের ভেতর থেকে, নিজে যে খাবার খান তাই তাদের ভাগ করে দেন, নিজে ওই শরীরের মধ্যে কত কষ্ট, আমার তো দেখেই কত কষ্ট হয়। মায়েরা যারা ধারণ করেছেন সন্তানকে, তাদের কষ্ট তো আমরা বলতেই পারবো না, তাদের যে কী ভয়ানক কষ্ট হয়। তথাপি তারা তাদের নিজের শরীরকে কেটে, নিজের শরীরকে উৎসর্গ করে আরেকটি সৃষ্টি উৎপন্ন করেন। ঠিক সেইরকমভাবে ঈশ্বর তার মধ্যে থেকে এই জগৎ সৃষ্টি করেন, এবং যে শক্তিতে তিনি করেন সেই শক্তিকে তিনি কালী বা ব্রহ্ম বা মহামায়া বলছেন। তিনি যখন কাজ করেন তখন শিব পায়ের কাছে পড়ে থাকে, কখনো দুটোকে একসঙ্গে করতে দেবেন না, কিন্তু করতে দেওয়া দেখতে পাবেন না আপনারা। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে ওই ভাড়ারের কাছে স্বামী বসে আছেন, আর তিনি ওই হুঁকো খাচ্ছেন, একটা জায়গায় তিনি বসে আছেন, বিয়ে বাড়ি একটা জায়গায় তিনি বসে আছেন, থলে হুঁকো খাচ্ছেন, ভুরুক ভুরুক করে টানছেন, আর গিন্নি সারা বাড়ি ঘুরে নানা রকম কাজ করে এসে তা সে হলুদ লাগানো শাড়িটা দিয়ে সামনে দিয়ে হাত পা নেড়ে বলছেন, কে এই দেওয়া হলো, কে এই করা হলো, কে ওই করা হলো, আর স্বামী হু 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 করছেন। স্ত্রী জানেন যে তার স্বামী আছেন বলে তার এই লোকজনকে দেওয়াটা দেওয়া থোয়া এগুলো সম্ভব হচ্ছে, আবার স্বামীও জানেন যে স্ত্রী আছেন বলে তার যে অর্থ সম্পদ সেটি ভাগ করে মানে সঠিক জায়গায় প্রয়োগ করা সম্ভব হচ্ছে। ব্রহ্ম যখন স্থির তখন শক্তি লীলাময়, আবার শক্তি যখন স্থির তখন ব্রহ্ম লীলাময়। আমরা দেখেছি মা কালীর মূর্তিতে কালী লীলাময়ী এবং স্বরূপী শিব তার পায়ের কাছে পড়ে আছেন। আবার নটরাজ মূর্তিতে দেখেছি সেখানে শিব তাণ্ডব করছেন এবং কাঁধের ওপর পার্বতী তিনি স্বরূপে পড়ে আছেন। সেই ব্রহ্ম যিনি আমাদের সত্যিকারের স্বরূপ, তিনি আবার অবতার রূপে নেমে আসেন ভক্তের জন্য, সাধকের। ভগবান নেমে আসেন, অবতরণ করেন, তাই অবতরণ করা রূপের নামই হচ্ছে অবতার। তিনি অবতরণ করেন বলে তাকে আমরা অবতার বলি। অবতার কিরকম হয়? একবারে নিখুঁত, যে অবতার যে সময় এসেছিলেন ঠিক সেই রকম। রাম অবতার এসেছিলেন, কৃষ্ণ অবতার এসেছিলেন, এদের যদি দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন একবারে নিখুঁত তাদের অভিনয়। একবারে রাজা যেরকম দেখতে হয় আমাদের আর্যপুত্র ঠিক যেরকম হয়, তারা ঠিক সেই রকম, এতটুকু ফারাক আপনারা কোনো মতে দেখতে পাবেন না, এত সুন্দর। এই শ্রীরামকৃষ্ণ যে এসেছিলেন, ওই যে পরমহংসকে দেখতে গেছিলেন না আমাদের রামচন্দ্র দত্ত দেখতে গেছিলেন, ভেবেছিলেন বিরাট জটা জুটো হবে, আর নিংটি পরে থাকবে, হাতে একটা চিমটে থাকবে, আর সারা গা ভস্তি ভৎস। একেবারে অবাক হয়ে গেলেন দরজা খুলে যখন তিনি দাঁড়ালেন, এসে দেখলেন লাল পেড়ে কাপড় পরে আছেন, ভীষণ সুন্দর দেখতে, গা খালি আর এই কাপড়টিকে এমনি করে কাঁধের মধ্যে ফেলে দেওয়া। আর তাকে দেখেই, সেই রামচন্দ্র দত্ত মনমোহন মিত্রকে দেখেই ঠাকুর ঢিপ করে তাদের সামনে মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। এ এতটা রামচন্দ্র দত্ত ই করেনি, একদম তার স্তরে নেমে এসেছেন। আমাদের কেশবচন্দ্র সেন এসেছেন, তিনি হাত জোর করে প্রণাম করছেন, ঠাকুর মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন, প্রণাম অস্ত্রে তিনি যেন সকলকে বধ করলেন, একদম আমার আপনার মতো, এতটুকু ফারাক, অন্যরকম কিচ্ছু করতে দেন না। ঠাকুর বলছেন, অবতার পুরুষরা যেন গরুর বাঁট, দুধের দরকার হলেই বাঁট ধরেই তো টানতে হয়। ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় ভাবনা
যখন আমাদের মধ্যে আসে তখনই আমাদের যদি প্রয়োজন হয় আমরা অবতারের মধ্যে দিয়ে দেখি। রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার যে দুদিনের মিটিং হয়েছিল, প্রথমটা হয়েছিল 1 মে 1897 যেদিন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল, এবং দ্বিতীয় দিন আবার মিটিং হয় 1897। সেইখানে রামকৃষ্ণ মিশন কীরমভাবে কাজকর্ম করবেন সে বিষয়ে স্বামীজি একটা নিয়ম নীতি দিয়ে দেন। সেইখানে এক জায়গায় বলা হয়েছিল, মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিত করেন। রামকৃষ্ণ মিশনের কাজের ধারা কী হবে? সাংসারিক এবং আধ্যাত্মিক। স্বামীজি বলছেন খালি পেটে ধর্ম হয় না। দেখুন, যাকে তিনি সেই সপ্তর্ষি মণ্ডল থেকে নিয়ে এসেছেন, তিনি আমার আপনার মতো হয়ে গেছেন। শুধু তাই নয়, আমার আপনার জীবনের কি সমস্যা সেইটা তিনি সবচেয়ে ভালো করে বোঝেন। তাই বলছেন যে মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিত করুন, ছড়িয়ে দেওয়া বিদ্যাটা। প্রথম মাস্টারমশাই তৈরি হবে, মাস্টারমশাই থেকে ছাত্র, ছাত্র থেকে ছাত্ররাই আবার মাস্টারমশাই রূপান্তরিত হবে। তারপরে কি বলছেন, শিল্প ও শ্রমোপযোগী জীবিকার উৎসাহ বর্ধন, এবং এই যে নিজে নিজে করে খাবে তার জন্য শিল্প তাকে উৎসাহ দেওয়া, এবং কীরকমভাবে আমরা তো শ্রমিক হতে কষ্ট পাই, আমরা চাকর হতে আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু নিজেরা ব্যবসা করতে, নিজেরা কিছু করতে ভয় পাই, সেটার উৎসাহ বর্ধন। এবং শেষেরটা খুব মারাত্মক, বলছেন বেদান্ত অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হয়েছিল তাহা জনসমাজে প্রবর্তন। বলছেন যে বেদান্ত এবং অন্যান্য ধর্মভাব সেটা রামকৃষ্ণ দেবের জীবনে যেভাবে হয়েছিল, আমাদের চোখ তখন এমন ধাঁধিয়ে গেছিল আমাদের, আমরা এই যে বেদান্তের যে উজ্জ্বল আলো সেটা দেখতে পাচ্ছিলাম না। তো সে যেরকম আমরা সেই সূর্যের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখার জন্য একটা ফিল্টার ব্যবহার করি বা এক্সপ্লেট ব্যবহার করি, যার মধ্যে দিয়ে আমরা ওইটিকে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণকে দেখি, কারণ সোজাসুজি দেখলে আমাদের চোখ ধাঁধিয়ে যায়, ঠিক সেই রকম বেদান্তের যে উজ্জ্বল আলো সেটি আমরা দেখে উঠতে পারবো না। তা একটা লিভিং ডেমনস্ট্রেশন, একটা জীবন্ত একটা মূর্তি আমরা দেখতে চেয়েছিলাম। তাই বলছেন বেদান্ত অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হয়েছিল, যেরূপভাবে তিনি সেটা আচরণ করেছিলেন, তা জনসমাজে প্রবর্তন। এটা রামকৃষ্ণ মিশনের কাজ, তিনটি কাজের মধ্যে অন্যতম একটি কাজ। তাই বলছেন অবতার পুরুষরা মানুষের মধ্যে আসেন, কারণ তাদের মধ্যে দিয়ে মানুষ ঈশ্বরীয় ভাবকে প্রত্যক্ষ করতে পারে। আমরা সত্যি শ্রীরামকৃষ্ণের মতো যদি ভালো করে কখনো চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করেন, ঠাকুরের মতো তো হতেই পারবো না, এমনকি ঠাকুরের এই যে ভাব ওইটিকেও আমরা আত্মস্থ করতে পারবো না। এরকম নিরভিমানী তা কোথায় পাবো? আমাদের মথুরাবাবুর ছেলে তার মেয়েকে, মথুরাবাবুর নাতনিকে পুজো করলেন, কুমারী পূজা করেছিলেন, ষোড়শী কুমারী জ্ঞানে পূজা করেছিলেন আমাদের হৃদয়রাম, হৃদয়রামকে মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ত্রৈলোক্য কথা প্রসঙ্গে বললেন উনিও তো যেতে পারেন, ঠাকুরের কাছে খবর এলো যে এই কথা ত্রৈলোক্য বলেছেন। উনি সেই চটি খড়ম পরে কাঁধে গামছা নিয়ে পটর পটর করে হাঁটতে হাঁটতে গেটের দিকে এগোচ্ছে। এই খবর যখন ত্রৈলোক্যের কাছে পৌঁছলো, ত্রৈলোক্য ভীত হয়ে পড়লেন, কারণ ঠাকুর অবতার কি অবতার নয় সেটা তিনি জানতেন না, কিন্তু তার ভেতরে যে ঈশ্বরীয় শক্তি আছে এবং তার উপস্থিতি মাত্র এই যে জগতে কল্যাণ হচ্ছে এইটি তিনি খুব ভালো করে জানতেন। তাই তিনি ছুটতে ছুটতে এসে বলেন, কই আপনাকে তো যেতে বলিনি। ঠাকুর বলছে ও আমাকে বলনি, আবার ঠিক যেরকমভাবে যাচ্ছিলেন সেরকম ফিরে আসেন। আমাদের তো একটু কথা 19-20 হয়ে গেলে দেখবেন মুখটা ভাদ্র মাসের তালের মতো হয়ে যায়, আর এখানে বাড়ি থেকে সব জায়গা থেকে তাড়িয়ে দিচ্ছে, আবার যখন বলছে কই আপনাকে বলিনি তো আমাকে বলনি, আবার তিনি ফিরে চলে এলেন। এই যে নিরভিমানিতা, এই যে শ্রীরামকৃষ্ণ জীবনের এই যে নিরভিমানিতা, এটাই আমরা অভ্যাস করতে পারি না। হ্যাঁ কি আমাকে বলে গেল না, এই দেখেছিলাম এক জায়গায় বিয়ে বাড়িতে আসার সময়, বিয়ে বাড়ির নেমন্তন্ন করতে এসে, সেটা আমার দেখা অভিজ্ঞতা, মানে পূর্বাশ্রমের অভিজ্ঞতা থেকে বলছি, যিনি গৃহকর্ত্রী তাকে বলা হয়েছে, অবশ্যই বলা হয়েছে, মুখে বলেছেন, কিন্তু কার্ডটা দেওয়ার সময় তার ছেলে না থাকার জন্য বড় বৌমার হাতে কার্ডটি দিয়ে দিয়েছে। বাস আর যাবি কোথায়, আমার হাতে কার্ডটা দিল না, আমি কি এত ব্রাত্ত হয়ে গেলাম, আমি কি সংসার থেকে একেবারে বাতিলের খাতায় পড়ে গেলাম? এই যে একটা অদ্ভুত ইগো, এই যে পেরিয়ে যাওয়া, এইটুকুই আসে না।
শ্রীরামকৃষ্ণ জীবনে এই ধর্মভাব জাগ্রত হয়েছে, উদার সরল। তিনি নিজে বলছেন, উদার সরল না হলে ভগবান লাভ করা যায় না। অবতার পুরুষ মানুষের মতো আচরণ করেন, মানুষকে প্রেম ভক্তি শেখান, তাদের কিন্তু দিব্য জন্ম দিব্য কর্ম। ঠাকুরকে দেখো, খ্রিস্টকে দেখো, তাদের পিতৃমাতৃ সংযোগে জন্ম হয়নি, তাদের আবির্ভাব ধর্ম স্থাপনের জন্য। মানুষ শরীরে তাদের অভিনয়টি ঠিক মানুষের মতোই হয়। চেনা বড় কঠিন, বেশি লোক চিনতে পারে না, পরে অবশ্য অনেকে পারে। ঠাকুরকে দেখে এত বড় শক্তিধর পৃথিবী ঠাকুরকে দেখো এত বড় শক্তিধর পৃথিবীতে আর আসেনি, কিন্তু হুবহু সাধারণ মানুষের মতো ব্যবহার। তিনি নিজে না চেনালে কেমন করে চিনবে বলো? অর্জুন কি শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছিলেন? শ্রীকৃষ্ণ নিজের ভগবত্তা প্রকাশ করলেন তার কাছে, মহাপ্রভু নিজেই ধরা দিলেন সার্বভৌমের কাছে। গীতায় বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূতম মহেশ্বর। এটা গীতার নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোক, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, এখান থেকে নেওয়া। ভগবান বলছেন, আমি মানুষের শরীরে অবতীর্ণ হয়েছি বলে অবিবেকী লোকেরা আমাকে অবজ্ঞা করে, কারণ সর্বজীবের অন্তরাত্মা স্বরূপ আমার পরম ভাব তারা জানতে পারে না। তিনি কৃপা করে জ্ঞানচক্ষু না দিলে কি করে আমরা তাকে চিনব বলো? অবতার পুরুষ নিজ মুখে না বললেও মানুষের বিশ্বাস হয় না, এমনকি তিনি নিজ মুখে বলে দিলেও বিশ্বাস হতে চায় না। ঠাকুরের কাছে এসে স্বামীজির বিশ্বাস হয়েছিল, ইনি এত শক্তিমান যে ইচ্ছা মাত্র সব করতে পারেন। তাই অনেক সময় নিজ সহপাঠীতে তার কাছে এনে বলতেন, এদের একটু কৃপা করুন। ঠাকুর হেসে বলতেন, ওরে কি করব বল, 100 দুধ, দুধের 400 জল, মানে এদের ভোগবাসনা এত বেশি যে ছুঁলে কি হবে। স্বামীজির সব সংশয় ঠাকুর চিরতরে দূর করে দিয়েছিলেন মহাসমাধির কদিন পূর্বে। তোমরা জানো ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছিল। অনেকের একটা অদ্ভুত ঝোঁক ধর্মের মধ্যে একটা অলৌকিক কিছু দেখতে চায়। ভগবান মানুষ শরীর ধারণ করলে দেহের নশ্বরতা থাকবে না? কাশীপুরের বাগানে বললেন, এ শরীর মার বেশি দিন রাখবেন না, পাছে সরল মূর্খ পেয়ে লোকে সব আদায় করে নেয়। আদায় করেছিলেন অনেকেই। গোসাইজি অর্থাৎ মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের পা জড়িয়ে ধরে বলেছিলেন, আমায় কিছু করে দিন। হয়েও ছিল তার অনেক কিছু। এবারকার লীলা এভাবে চলছে স্বরূপ গোপন রেখে। কত লোক কালীবাড়িতে তাঁরই সন্ধানে এসে তাকে দেখে মনে করেছে বাগানের মালিটালি হবে, অথচ এবার পূর্ণ আবির্ভাব সত্যগুণের আধিক্য। তিনি নিজে মুখে বলেছেন, দেখলাম ভিতর থেকে সচ্চিদানন্দ বেরিয়ে এসে বললেন, আমি যুগে যুগে অবতার। এই যে মহারাজ বলছেন যে অবতার পুরুষ মানুষের মতো আচরণ করেন, একেবারে মানুষের মতো তার যে আচরণ। সারদা, এই আমাদের শশী মহারাজ যখন কাশীপুর এই আমাদের বরানগর মঠে এলেন, অনেকেই বুঝতে পারতেন না যে শশী মহারাজ কেন এরকম পাগলের মতো করেন, অনেকেই সেটা নিয়ে খুব চর্চা করতেন। ঠাকুর যেরকম দাঁতন করার আগে ওই দাঁতনের যে নিম দাঁতনের যে সামনেটা সেটা ভালো করে থুতে দিত, কারণ ঠাকুরের দাঁতগুলো আস্তে আস্তে নরম হয়ে গেছিল, তাই দিয়ে করাতো। সেই কারণে ঠাকুরকে যে নিম দাঁতন দেওয়া হয় তার সে মুখটা সেটা ভালো করে থিতো করে দেওয়া হয়, যাতে অনেকটা সফট হয়ে যায়, এতে ব্রাশ করতে কোনো রকম অসুবিধা হয় না। যেমন আপনারা হার্ড ব্রাশে আর ব্রাশ করতে পারেন না, এখন হয় সফট নলে মিডিয়াম, এই দুটি ব্রাশ আমরা ব্যবহার করে থাকি। ঠিক সেই রকম, ঠিক ঠাকুর যখন ছিলেন যেরকমভাবে ছিলেন সেরকমভাবেই করতেন। দুটি ছবি আছে বেলুড় মঠের শয়ন ঘরে, এটি শশী মহারাজ পুজো করতেন। ছবিগুলোকে নিয়ে তিনি বড় গামলার মধ্যে একবারে টুপুস করে ডুবিয়ে দিতেন, তারপরে তুলতেন, তারপরে বুঝতেন ছবিগুলো জল ঢুকে ঢুকে ছবিগুলো খারাপ হয়ে গেছে। কিন্তু সেই ছবিগুলোতে যেহেতু শশী মহারাজ পুজো করেছেন, তাই এই ছবিতে ওই ইয়েতে রাখা আছে বেলুড় মঠের শয়ন ঘরে, একটি খাটের ওপর রাখা আছে আর একটি চেয়ারের উপর রাখা আছে, এই দু জায়গায় এই ছবি দুটো ব্যবহার করা হয়।
শশী মহারাজ একেবারে মানুষ যেভাবে আচরণ করে এক্স্যাক্টলি সেইভাবে আচরণ করতেন। তাই অবতার পুরুষ আমরা সবাই এরকম ভাবি না, আমরা যখন প্রথম ঠাকুরের ছবি টবিগুলো নিয়ে আসি তখন মনে করি বেশ সুন্দর, অদ্বৈত আশ্রম থেকে ভালো ছবি নিয়ে এসেছি, ঠাকুরকে নিয়ে এসেছি। আমার মনে আছে যে একজনের কথা, মায়ের ছবি আনা হচ্ছে, সবাই আমাদের ভাগ করে দেয়া হলো কে কোন ছবিটা নেবে, তার কাছে মায়ের ছবিটা পড়লো, তিনি সারাক্ষণ সেই মায়ের ছবিটি বুকে করে নিয়ে এলেন এবং সমস্ত রাস্তা জপ করতে করতে এলেন। তারপরে কিছুদিন বাদে যখন তিনি এই পূজার কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা করেন, তাকে মায়ের শাড়ি পরতে পরিয়ে দিতে বলা চলো, ছবিতে পড়াই না আমরা শাড়ি, তিনি বললেন মেয়ে ছেলের কাপড় আমি পরাতে পারবো না। দেখুন দৃষ্টিভঙ্গিটা বদলে যাচ্ছে, মায়ের কি অপূর্ব মায়া, তিনি এলেন তার যে প্রতিভু যে ছবিটা সেটা তাকে দিয়েই বইয়ে নিয়ে এলেন, সারাটি ক্ষণ তিনি বুকে জড়িয়ে ধরে এমন করে নিয়ে এলেন যেন সাক্ষাৎ মাকেই বুকে জড়িয়ে ধরে তিনি নিয়ে আসছেন। সিংহাসনে বসানো হলো, পুজো অর্চনা শুরু হলো, তারপর তার মনে হলো যে এটা ছবি নয়, এটা মেয়ে ছেলের ছবি, স্বয়ং মা নয় উনি মেয়ে ছেলে। এটা খুব খুব কষ্টের হলো, অধ্যক্ষ তিনি তাকে ওখান থেকে সরিয়ে দিলেন। এই যে দেখুন, এই যে অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম, ভগবান মানুষের শরীর ধারণ করে আসেন এবং ঠিক তার মতো সেই ওই রকম আচরণ করেন বলে আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। সেই যে মায়ের কাছে এসেছেন না জগৎজননী কে কে, মাকে জানানোর জন্য, মা মজা করার জন্য গোলাপ মাকে দেখালেন, তিনি গোলাপ মাকে পেন্নাম করতে গেলে গোলাপ মা বললেন আমি নয় গো বাচ্চা, ওই উনি। আবার মায়ের কাছে তিনি আসতে মা তাকে বললেন না গো বাচ্চা, উনি স্বরূপ লুকিয়ে রাখতে চান, উনি হলেন মা। তখন যখন গেছেন গোলাপ মায়ের খুব খ্যাড় খ্যাড়ে গলা ছিল, তিনি বললেন আচ্ছা মানুষ বই গো বাপু, মানুষের মুখ আর দেবতার মুখ কি একরকম হয়, তুমি মুখ দেখে বুঝতে পারছো না। তখন তার ভেতরে সেই চেতনা জাগলো। আমি কাশী সারানন্দজিকে জিজ্ঞেস করেছিলাম আপনি যে মাকে দেখেছিলেন কেমন মনে হতো, না বুড়ি মানুষ, দাঁত টাঁত পড়ে গেছে বুড়ি মানুষ, কিন্তু আকর্ষণ যেটা তিনি বলতেন অদ্ভুত, হাতের তলা এবং পায়ের তলার কথা বলতেন, বিশেষ করে পায়ের তলার কথা বলতেন। ওই বলছেন স্থলপদ্ম প্রতীকাশ পাদাম ভোজ সুশোভনা, পায়েটা একবারে স্থলপদ্মের মতো টুকটুকে লাল এবং ভীষণ নরম, বলছে এটা আমার কাছে জানো তো একেবারে বড় বিস্ময়, মা সারা জীবন কোনোদিন জুতো পরেননি, সারা জীবন ওই মাটিতে হেঁটেছেন, শুধু তাই নয় এই যে দক্ষিণেশ্বরে আসা, জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসা, আবার দক্ষিণেশ্বর থেকে ফিরে যাওয়া, জলপথ বাদ দিলে বেশিরভাগটাই তো স্থলপথ, সেই সাধারণ রাস্তার ওপর তিনি হেঁটে গেছেন। আমাদের তো এমনিতেই যদি 3 মাস বাসন মাজা যায় সব হাতে সব জায়গায় কড়া পড়তে শুরু করে, মায়ের বলছেন পায়ের তলা এবং হাতের তলা একেবারে সুন্দর, স্পেশালি উনি বলতেন পায়ের তলা, আর বলতেন গলার আওয়াজ অদ্ভুত মিষ্টি, জোরেও নয় আস্তেও নয়, একেবারে শ্রুতিগোচর, কিন্তু শুনলেই মনে হচ্ছে যেন একটা আনন্দ স্বরূপ এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হচ্ছে। তিনি বলছেন আমাদের বাড়িতে ঠাকুমারা ওই রকমই গল্প করতেন, মা ঘোমটা খুলে দিলেন মানে মাথার উপর কাপড় আছে সামনেটা খুলে দিয়েছেন, বলছেন মায়ের সব দাঁতগুলো পড়ে গেছে, সামনের দিকটা কিরকম একটু গোল মতো হয়ে গেছিল, পুরোনো দিন মায়ের বেশি পয়সার ছবি দেখলেই বুঝতে পারেন, কারণ মায়ের সামনের পাটি দাঁতটা একটু উঁচু ছিল, এমনি ছবি দেখলেই খুব পরিষ্কার করে সেটা বোঝা যায়, কিন্তু খুব নয় কিন্তু খুব সুন্দর, মানে অসমান, আগেরটা আগে, ওপরের পাটিটা একটু সামনে, নিচের পাটিটা একটু পেছনে, সেখানে যখন এদিকখার থেকে দাঁত পড়তে থাকলো তখন এই জায়গাটা কিরকম গোলাকার হয়ে গেছে এরকম দেখতে। বলছেন অদ্ভুত স্বর, সুমিষ্ট সুউচ্চ নয় আবার একেবারে নিম্ন নয়, অপূর্ব, আমরা চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করতাম। হ্যাঁ, আমরা যারা জানি তা যাদের কাছে তিনি স্বরূপ প্রকাশ করেছেন তাদের কাছে তিনি, না হলে তো খুব মুশকিল। মাধবানন্দজির জীবনের গল্প শুনেছি, মাধবানজি সব সময় সাধারণ ক্লাসে যেতেন, তখন তিনি জেনারেল সেক্রেটারি, তিনি যাচ্ছেন পাটনা যাচ্ছেন, হোল্ডলটা ইয়েতে আছে সিটের তলায় আছে, আর তার একটা বেতের ছেঁড়া ভাঙা জুরি ব্যাগ ছিল, সেটা দড়ি দিয়ে নানা দিক দিয়ে বাঁধা থাকতো, তাতে তার নিজের জিনিসপত্র থাকতো, আর একটা জিনিস সেটা নিয়েছেন একটা কমন ডোলু, তাতে করে জল ভরা থাকতো, স্টেশনে যখন ফুরিয়ে যেত সেখান থেকে জল ভরে নিতে যাচ্ছেন, একটা লোক এসে অল্প বয়সী ছেলে এসে তার পাশে বসলেন, টাল সামলাতে না পেরে এমনভাবে বসলেন মাধবানজি গায়ে জোর ধাক্কা লাগলো, সাধু দেখে জিজ্ঞেস করেন কে কি নাম, সে মাধবানজি বললেন মাধব আনন্দ, চ মাধব আনন্দ নাম, তা ভালো তা ভালো।
তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক। এই যে বলছেন না, অবজানন্তি মাং মূঢ়াম মানুষীন তনু আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূতম মহেশ্বরম। আমার কারণ সর্বজীবের অন্তরাত্মা স্বরূপ, আমার যে পরম ভাব তারা জানেন না, আমি সবার অন্তরে বসে আছি তাই আমরা তাকে অনুভব করতে পারছি। এই যে তার যে উচ্চ স্বরূপ এটি আমরা কিছুতেই বুঝতে পারি না, তার কারণ হচ্ছে অজ্ঞানতার কারণ। এখানে একটি শব্দ ব্যবহার করেছেন, অনাধিকারী, অবিবেকী লোক, অবিবেকী, তার ভেতরে তার নিচের যে বিবেক, তার যে বৈরাগ্য, যে বিবেক বস্তু সেটা জাগরণ হয়নি, তাই জন্য সে অনুভব করতে পারছেন না। অবজানন্তি মাং মূঢ়া, ভগবান নিজেই দুঃখ করছেন, ভীষণ দুঃখ করছেন। ঠাকুর যোগানন্দ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন না যে হ্যাঁ রে আমাকে তোর কি বলে বোধ হয়, বলছে আপনি সেই অদ্ভুত সেই মানুষ অবতার পুরুষ, এটি তার মনে হয়েছিল, বলিস কি রে এরা তো আমাকে পাগল বলে। যোগানন্দ বলেছিলেন যে ওরা জানে না বলে 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 তিনি উদাহরণ দিয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন সবাই মহামায়ার প্রভাবে সব রক্ষীরা ঘুমে গভীর নিদ্রায় আক্রান্ত হলেন, কেবল দুজন সন্ত্রী তারা জেগে থাকলেন অনেক কষ্ট করে, কারণ এই সময় বসুদেব বালক কৃষ্ণকে কোলে করে নিয়ে চলে যাবেন নন্দের আলয়, আর এই বালকৃষ্ণের রূপ তারা দেখতে পাবেন না, তাই ভগবানের সেই বাল্য রূপটি দেখার জন্য তারা উদ্গ্রীব হয়ে বসেছিলেন, যারা তাতে ভগবানের সেই দিব্য রূপটি তারা দর্শন করতে পারেন। এই যে সবাই এটা জানতে পারে না, জানেন তো সবাই এটা কিছুতেই জানতে পারেন না, একেবারে লোকচক্ষুর আড়ালে। ইদানিং তো তবু আমরা বেলুড় মঠ টেলুড় মঠে প্রচার হয়েছে, দীক্ষা টিক্ষা হচ্ছে, আমরা শুনেছি মাধবানন্দ যে দীক্ষা দিচ্ছেন 8 জন, 5 জন, 6 জন, 7 জন, এখন দীক্ষা নেবার জন্য লম্বা লিস্ট থাকে প্রত্যেকটা সেন্টারে, আমাদের এই অদাপাঁচা সেন্টারেও প্রায় 200-250 লোকের নামে লম্বা লিস্ট হয়েছিল দীক্ষা নেবার জন্য, আর মাধবানন্দজির মতো মানুষ তিনি দীক্ষা নিচ্ছেন, দীক্ষার্থী কতজন, সবচেয়ে বেশি 9 জন এসেছেন দীক্ষা নিতে। মহারাজজি একসঙ্গে আলাদা আলাদা ছেলেরা থাকলে একসাথে দীক্ষা দিতেন ছেলেদের, আর স্বামী স্ত্রী থাকলে একসঙ্গে দিতেন, এইভাবে দীক্ষা দিতেন। তার যে থাকার ঘরটা গিরিশ মেমোরিয়াল পুরনো বাড়ি, এখানে ঠাকুরের ছবি আছে, ওইখানে একটা দরজা ছিল, ওই দরজা দিয়ে ভক্তরা ঢুকত, মেঝেতে ঠাকুরের ছবি টবি সাজিয়ে মহারাজ একটু পুজো করে দীক্ষা দিতেন। বুদ্ধেশানন্দজি যখন প্রথম দিকে দীক্ষা দিয়েছেন, শুনেছি আশুদার কাছে শুনেছি, প্রথম 3 বছর, উনি 75 সালে প্রেসিডেন্ট হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন 75, 76, 77, ততক্ষণ পর্যন্ত ওই 15, 18, 14, 10, 9 এরকম সব দীক্ষা হতো, এবং কাকুরকাচিতে মহারাজ যখন দীক্ষা দিতেন একেবারে শুরুর দিকে ন্যাস করে করে দীক্ষা দিতেন, এরকমভাবে শারদানন্দজি তাকে ন্যাস করে দীক্ষা দিয়েছেন, যেটা দীক্ষা দেওয়ার কায়দা, সেইভাবেই তিনি শারদানন্দজি তাকে যেভাবে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন তিনি সেইভাবেই দিতেন। পরবর্তীকালে যখন দীক্ষার্থীর সংখ্যা বেড়ে গেল তখন আর এটা হতো না। বহু মানুষকে দেখেছি দিনের পর দিন অপেক্ষা করছেন, ভূতেশনজি অসুস্থ, দিনের পর দিন অপেক্ষা করেছেন ওনার কাছেই দীক্ষা নেবেন, অথচ একটা সময় উনি বসেই ওই যে চাতালটা, এখন যেটা খুব সুন্দর অফিসের সামনে চাতাল হয়েছে, ওইখানে উনি বসে থাকতেন একটা ছোট্ট মোড়ায় ঠ্যাং তুলে, একটা সেই পুরনো দিনে সেই আজকাল ফিরে এসছে আকাশবাণী, সেই যে বড় বড় মাইক্রোফোন ছিল, ওটা মাইক্রোফোন ছিল, ওইখানে বসে বসে তিনি ভক্ত প্রসঙ্গ করতেন, মন্দিরে বসে তিনি কথামৃত প্রসঙ্গ করেছেন, উপনিষদ যত উপনিষদ বেরিয়েছে সব ওই কাঁকুড়গাছির শনিবারের বিকেলের ক্লাসের রেকর্ডিং। তিনি বলেছেন মানুষ তাকে উপচে পেয়েছে, প্রণাম করার জায়গা ছিল না, প্রণাম নেবার জায়গা ছিল না। আপনারা এখন দেখবেন ভাইস প্রেসিডেন্টরা যে ঘরটায় থাকেন কাঁকুড়গাছিতে, তার সামনে একটা লাল রঙের বারান্দা আছে, এক চিলতে বারান্দা, পেছনে একটি অমরনাথের ছবি আছে, সেই বারান্দাতে উনি ওই একটা ছোট্ট চেয়ারে বসেছেন, কিরকম পায়ের কাছে কুশানুষান বলতে একটা ছোট্ট পাপুস দিয়ে দেওয়া আছে, আর কিচ্ছু নেই কুশান, মহারাজ ওতেই বসে ভক্তদের প্রণাম নিচ্ছেন, ভক্তরা প্রণাম করে এই নিচে যে উঁচু, যে ওটা উঁচু ছিল, নিচু যে এটা সেখানে বসেছেন। জানতেই পারি না আমরা স্বস্বরূপ, তার অনুভব করতে পারি না বলে তাকে সাধারণ মানুষ বলে মনে করতাম। আত্মস্থানন্দজিকে যখন দেখেছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা জেনারেল সেক্রেটারি, তখন কি অভিমান হতো, মনে হতো মানুষটা কত নিষ্ঠুর, কিন্তু পরবর্তীকালে যখন প্রেসিডেন্ট হিসেবে দেখলাম তখন মনে হলো এরকম মানুষ জগতে একাধজনই আসে,
আসে না। এই যে অবজানন্তি মাং মুড়া, এই যে আমরা জানতে পারি না, তাই স্বামীজি এক এক সময় তার বন্ধুদের নিয়ে যেতেন ঠাকুরের কাছে, বলতেন এদের একটু কৃপা করুন। ঠাকুর বলছেন কি করে কৃপা করব, কারণ কৃপা ধারণ করার মতো যোগ্য পাত্র হয়ে উঠতে হয়। দেখবেন দীক্ষা নিয়ে অনেকের, আমাদের অনেকেরই কোনো উপকার বড় একটা হয় না, অনেকের অনেক সময় হয় না। তার মূল কারণ হচ্ছে এই যে তিনি কৃপা করেন, সেই কৃপাটিকে ধারণ করার মতো শক্তি আমাদের ভেতরে থাকে না, সেই কারণেই গোলমালগুলো হয়ে যায়। তাই তিনি বলতেন যে ওরে কি কৃপা করবো বল, এক সের দুধে চার সের জল, এক সের দুধের ভেতরে চার সের জল রয়েছে। আগে সেই জ্ঞান ইয়ে দিয়ে, সেই জ্ঞানের অগ্নি জ্বালিয়ে সেই চার সের যে জল আছে সেটাকে নষ্ট করে খাঁটি দুধ চাইলে তবে তাতে ক্ষীর তৈরি করা যাবে। স্বামীজির সব সংশয় ঠাকুর চিরতরে দূর করে দিয়েছিলেন মহাসমাধির কদিন পরে। আসলে কি জানেন তো, মহারাজে যেটা বলছেন আমিও সেটা খুব ভীষণ রকমের ভীষণ বিশ্বাস করি এবং মানুষজনকে ফেস করে দেখেছি, আমরা খুব অলৌকিকত্বে বিশ্বাস করি। কত লোক যে আমাকে রামগোপাল মহারাজের শরীর চলে যাওয়ার পর জিজ্ঞেস করেছে আপনি ওর কি অলৌকিক ব্যাপার, কিছু মিরাকুলাস কিছু বলুন, যেটা আপনি বললেন উনি করলেন ব্যাস হয়ে গেল। তা কিন্তু নয়, মিরাকুলাস চেঞ্জ আমি কখনো ওরকমভাবে দেখিনি, কিন্তু তাদের জীবনের এমন প্রভাব ছিল, এমন একটা প্রকাশ ছিল, সেটা আমাদের ভেতরের মানুষের পরিবর্তন এনে দিত। এটা একবারে ঠিক কথা। পূজনীয় রামগোপাল মহারাজ, পূজনীয় আত্মস্থানন্দজিকে দেখে সময় জানা যেত, সময় দেখা যেত, একবারে ঘড়ির কাঁটার মতো একবারে নিখুঁত ছিলেন, সব কাজ একবারে নিখুঁত করতেন। বেলুড় মঠের এত বড় পাবলিক সেলিব্রেশন উৎসব হচ্ছে, 3-3.5 লোক বেড়াচ্ছে, আমরা যারা জিওসি হয়েছি আমরা পরবর্তীকালে দেখেছি কি অদ্ভুত একটা প্রেশার থাকে, 3-3.5 লক্ষ লোক রয়েছে, নানা প্রফেশনের মানুষ আছে, এক গাদা পুলিশ আছে, সেন্ট জনস আছে, দমকল আছে, সেগুলো সামলানোটা কি কঠিন। রামগোপাল মহারাজকে দেখতাম সেই এক ফিলি পানকে যেরকম হাসিটা, সেই রকম মুখে সেই হাসিটা লাগিয়ে তিনি ঘুরে বেড়াতেন, তাকে দেখে একবারও মনে হতো না, কোনো সময় তাকে দেখে মনে হতো না যে তার কোনো দুশ্চিন্তা আছে। একবারই খালি দেখেছিলাম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ যখন চলে গেলেন তখন ওনাকে খুব ভেঙে পড়তে দেখেছিলাম, কিন্তু এর বাইরে আমি কখনো কোনো দিন ওনাকে দেখিনি। কাশীপুরের বাগানে বললেন এ শরীর মার বেশি দিন রাখবেন না, পাছে সরল মূর্খ পেয়ে লোকে সব আদায় করে নেয়। এইটা হচ্ছে কথা, যখন তার সেই জানাজানি হয়ে যায়, যতদিন জানাজানি হয় না ততদিন কিন্তু সব ঠিকঠাক থাকে, যখনই জানাজানি হয়ে যায় তখনই তারা দুর্লভ হয়ে যান বা তাদের শরীর ছেড়ে দেয়। আমি মাঝে মাঝে সেদিনকে গিয়েছিলাম প্রেসিডেন্ট মহারাজের কাছে, যখন গিয়েছিলাম মহারাজ ঘরে বসে কফি খাচ্ছেন, আমি গিয়ে আস্তে আস্তে বললাম, আমার কথা বললাম, মহারাজ শুনলেন হাসলেন। আমি সেই মানুষটির কথা ভাবছি যার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, কখনো কখনো এক গাড়িতে এসেওছি, উনি সামনে বসেছেন আমরা পেছনে বসেছি, উনি মজা করছেন আমরা ওনার সঙ্গে মজা করছি, হ্যাঁ, আর সেই মানুষটি সঙ্ঘের সঙ্গ গুরুর পদে এসেছেন সেই একই মজা হচ্ছে, কিন্তু সেই যে আগেকার মতো দুঃসাহসিক কাজগুলো আমরা করতাম সেগুলো করবার মতো সাহস হচ্ছে না, কোথায় একটা সম্ভ্রমের বেড়া জালে তিনি যেন নিজেকে লুকিয়ে ফেলেছেন। এই যে যখন জানাজানি হয়ে যায়, যখন সবাই তার কাছে জানতে পারেন, তখন এই অবতার পুরুষ বা অবতারের প্রতিরূপ নিজেকে লুকিয়ে ফেলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী তাকে পা ঝরিয়ে ধরে বলেছিলেন আমায় কিছু করে দিন, তিনি তার অনেক কিছু বদল হয়েছিল। তাই বলেছিলেন অনেক লোকে আসতেন কালীবাড়িতে, তাকে চিনতেন না, মালিটালি ভাবতেন। আর সেই ইয়ের আছে রাসমণির একজন বন্ধু, তিনি এসেছিলেন মালিককে খুব ভালো ফুল দেখে বলছে মালিক একটা ভালো দেখে ইয়ে করে দাও, তোড়া বানিয়ে দাও। ঠাকুরও খুব সুন্দর তোড়া বানিয়ে দিলেন, সেই তোড়াটি নিয়ে গিয়ে সেই লোকটি সারাদিন ঘুরে যানবাজারে যখন পৌঁছলেন বললেন এরম মালিক কোথায় পেলে, এত সুন্দর তোড়া বানিয়ে দিয়েছে। তখন মথুরানাথ দেখেই বুঝতে পারলেন এটা ঠাকুরের কাজ, তখনও রাত্রি হতে বেশ বাকি সন্ধে হয়ে গেছে, তিনি জিজ্ঞাসা করলেন কিরম দেখতে বলো দেখি, তিনি উদাহরণ দিল। সঙ্গে সঙ্গে মথুরানাথ তাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এলেন এবং তার মূর্খামির জন্য তিনি নিজে লজ্জিত হতে থাকলেন। আমরা অনেকেই বুঝতে পারিনি, যারা ছবিকে জীবনে নিয়ে এসেছি এমনকি রোজ ধ্যান করি তারাও কিন্তু তার ঈশ্বরীয় সত্তা আমরা বুঝতে পারি না। তিনি আমাদের যদি না বোঝান তাহলে কিন্তু আমরা কখনোই বুঝে উঠতে পারি না। তাই বলছেন এবারে তার পূর্ণ আবির্ভাব, সত্ত্বগুণের আধিক্য,
পূর্ণ আবির্ভাব, সাত্ত্বিক গুণ, এটা নিয়ে একটুখানি বলে শেষ করব। পুঁথিতে এক জায়গায় আছে তিনি যে যে সত্যগুণ এত রূপ নিয়ে এসেছিলেন, তার কারণ হচ্ছে সবটুকু জুড়ে সত্যগুণের প্রকাশ ছিল। আমরা যারা রজ এবং তমতে প্রতি মুহূর্ত চাই চাই করে নানা গুণের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আমাদের জন্য এটা যেন তার একটা নতুন বার্তা। তাই জন্য তিনি এক সত্যগুণের রূপে একটা আধার হয়ে এলেন। যখনই আমরা শ্রীরামকৃষ্ণের দিব্য মূর্তির কথা ভাবতে থাকি, সঙ্গে সঙ্গে আমাদের মন সত্যগুণে আড়ূঢ় হয়ে আমাদেরকে একটা নতুন পথ, একটা নতুন দিশা দেখাতে থাকে। তাই তিনি এরকম রূপ ধারণ করে এসেছিলেন। তিনি নিজ মুখে বলছেন, দেখলাম ভেতর থেকে সচ্চিদানন্দ বেরিয়ে এসে বললেন, আমি যুগে যুগে অবতার। অবতার তার নিজের অনুভবের কথা বলছেন, যে সচ্চিদানন্দ স্বরূপ যা তার আত্মস্বরূপ সেটি বাইরে বেরিয়ে এসে যেন ঘোষিত করছে। এই যে বলছেন না, এই যে কিছুদিন আগে আমরা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির একটা ছোট্ট ভিডিও ক্লিপিং দেখেছিলাম, আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন। মাতাজি টেবিল বাজাচ্ছেন আর কোনো একজন মাতাজি জিজ্ঞাসা করছেন যে এত আনন্দ এটা কি, এত আনন্দ কিসের? বলছে আনন্দ আনন্দ আনন্দ, আনন্দের তিনি ইয়ে করছেন আর কি, তিনি প্রকাশ করছেন। এই যে এত আনন্দ তার ভেতরে, যে এত ঈশ্বরীয় আনন্দ সেটাকে তিনি ধরে রাখতে পারছেন না। আরে ছোট ছেলের মতো টেবিল বাজাচ্ছেন। দেখবেন আমরাও যারা আপনারা অল্প বয়সী ছিলেন, কলেজে টেবিল বাজাননি এরকম বোধ হয় খুব কম খুঁজে পাওয়া যাবে, এরকম ভালো মানুষ কম, খুব কম, তার মানে টু গুড, আমাদের মতো পচা ঘেঁচা নয় আর কি, যারা বাজায়নি কখনো। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের ওই যে যৌবনের যে আনন্দ, আমাদের যে আনন্দটা সেটা আমরা নিজেদের মধ্যে রাখতে না পেরে তার প্রকাশ ওই বাজনা নানা রকমের যে কাণ্ড কারখানা তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। মাতাজির ওই এটা দেখছিলাম, বারবার দেখেছি, কতবার যে ওই ভিডিওটা দেখেছি তার ঠিক নেই, বারবার ভিডিওটা দেখছি। আর তিনি যেন বলছেন, আনন্দ আনন্দ আনন্দের ঘোষণা। হ্যাঁ, সেই যে আনন্দকে আর তিনি রাখতে পারছেন না নিজের মধ্যে, সেটা যেন বাইরের জগতের কাছে প্রকাশ করে দিচ্ছেন, এটা হচ্ছে কথা। আমাদেরও ঠিক সেই রকম অবতারের স্বরূপটি জানতে হবে, শুধু তাকে কুলুঙ্গি ঠাকুর করে ডাকলে হবে না। গীতার পঞ্চমধ্যায় যেরকম বলা আছে, তাকে সুরিদ বলে জানতে হবে, যাকে দুঃখের দিনে আঁকড়ে ধরে থাকা যায় আর সুখের দিনে যার হাত ধরে নাচা যায়, তবে আমাদের জীবনে ঠিক ওই রকম আনন্দ আসবে। আমাদেরও মনে হবে ঘটি বাটি যা আছে সামনে সব বাজাতে শুরু করি। প্রভু আমাদের ভেতরে সেই আনন্দটা দিন। আর তো এক দুদিন বাদেই ভগবানের আগমন বার্তা বইতে শুরু করেছে, আর তিনি আসছেন, তার সেই আনন্দ বার্তাকে যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমরা যেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি, যেন শুধু গানে না থাকে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, বিবেক ও বৈর তার বিবেক ও বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলি। শুধু তার কাঁধে ঝুললেই হবে না, আমাদের কাঁধেও যেন সেই বিবেক বৈরাগ্য ঝুলি দুটি ঝুলে আমরা যেন তার ভারটিকে অনুভব করতে পারি, তবে এই জীবনে থাকাটা আনন্দ। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।